নরেন্দ্র মোদীর জমানায় তাহলে এমন দিনও এলো যেখানে চীন রীতিমতো প্রশংসা করছে ভারতের, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নাগপুরে আরএসএস এর হেডকোয়ার্টারে চীনা কূটনীতিকরা কি করছিলেন, সেখানে কেন গিয়েছিলেন তারা? চীন কেন হঠাৎ করে নরেন্দ্র মোদীর প্রশংসাই বা করছে, এটাই কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। কেন্দ্রীয় সরকারের কঠোর বিদেশ নীতি এবং বাণিজ্য নীতির কামাল নাকি চীন আবারও সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হতে চাইছে? বিরোধীরা যা বলছেন সেটার সত্যতা কতটা? মাত্র দুদিনে এমন অনেক কিছু ঘটে গিয়েছে যা হয়তো আপনি জানেনই না। লোকসভা নির্বাচনের আগে ভারতের এই কূটনৈতিক মোড় কি ভালো এফেক্ট ফেলবে, নাকি হয়ে যেতে পারে গোটা ব্যাপারটারই একেবারে বুমেরাং? চীন নরেন্দ্র মোদীর প্রশংসা করছে, এর মানে ভূতের মুখে রাম নাম? এর সঙ্গে কি কোনোভাবে জুড়ে রয়েছে বাংলাদেশের নির্বাচন, নাকি ভারতের সঙ্গে সীমান্ত দ্বন্দ্বের ইস্যুতে গোটা ব্যাপারটাকেই নর্মালাইজ করতে চাইছে চীন? নাকি চীন দেখছে তাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে, ভারত যখন তখন সেই জায়গাটা নিয়ে নিতে পারে, এটাই তাহলে শেষ সুযোগ? চীন যতই মাখন লাগাক না কেন বা বাটারিং করুক না কেন, ভারত যে এই ইস্যুতে কোনোদিনই ঝুঁকবে না সেটা কিন্তু স্পষ্ট করে আগেই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলে দিয়েছিলেন। চীন এমন একটা দেশ যারা এমনি এমনি কিছু করে না, তা নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন। কি করেন তো? ভারত ও চীন এই দুটো দেশই কিন্তু বাংলাদেশের হাসিনা সরকারকে সমর্থন করছে, সমর্থন করছে তার কারণ বাংলাদেশ, বাংলাদেশে হাসিনার শাসন এই দুটো দেশের জন্য নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে চীনের কমিউনিস্ট সরকারের অঘোষিত মুখপত্র গ্লোবাল টাইমসে বর্তমানে যে প্রতিবেদন বেরিয়েছে, তারপরই ভারতের বিরোধী দলগুলো যেন নির্বাচনের আগে একটা নতুন করে ইস্যু খুঁজে পেয়ে গেল, বিশেষ করে কংগ্রেস। কারণ কংগ্রেস বলছে প্রধানমন্ত্রীর চিয়ার লিডাররা আনন্দে আত্মহারা চীনের মোদী ভজনায়। কিন্তু কেনই বা চীন মোদীর স্তুতি করবে না, মোদী তো চীনকে ছাড় দিয়েছে। সত্যি কি তাই? আসলে বেজিং কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন পলিসির প্রশংসা করছে সেটা জানাটা খুব দরকার, নয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়বে। চীন ঠিক কি কি বলল নরেন্দ্র মোদীর সম্পর্কে? মঙ্গলবার অর্থাৎ 2 জানুয়ারি গ্লোবাল টাইমসের একটা প্রকাশিত নিবন্ধ লিখেছেন সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ঝাং জিয়াংডং। সেই প্রতিবেদনে তিনি ভারতের ভূয়সী প্রশংসা করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে সামাজিক, অর্থনৈতিক এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। কিছু বিশেষ কথা আপনাদের সামনে কোট আনকোট তুলে ধরব। এখানে বলা হয়েছে নরেন্দ্র মোদীর আমলে ভারত কৌশলগতভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সক্রিয় হয়ে উঠেছে। আগে ভারত চীন বাণিজ্যিক সম্পর্কের ভারসাম্যহীনতা নিয়ে আলোচনায় ভারতীয় প্রতিনিধিরা চীন কি পদক্ষেপ নিচ্ছে সেই দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু এখন তারা ভারতের রফতানি সম্ভাবনার উপর বেশি জোর দিচ্ছে। সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট, এখানে বলা হয়েছে বিদেশ নীতিতে ভারতের কৌশলগত চিন্তা ভাবনার আমূল পরিবর্তন ঘটেছে, যার ফলে ভারত যে ক্রমে একটা মহান শক্তি হয়ে উঠতে চলেছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শক্তিশালী এবং দৃঢ় ভারত একটা নতুন ভূ রাজনৈতিক ফ্যাক্টর হয়ে উঠছে, তাই বহু দেশকেই এই ভারত নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, ঠিক এই কথাগুলোই পাই টু পাই লেখা ছিল চীনের গ্লোবাল টাইমসে। এখন ব্যাপারটা হলো, বিশ্লেষকরা বলছেন চীন সরকার তথা চীনা কমিউনিস্ট পার্টির অনুমোদন ছাড়া গ্লোবাল টাইমসে কোনো কিছুই ছাপা হয় না, যার জন্য আপনি ধরে নিতেই পারেন চীনা সরকারি বক্তব্যই হলো এই প্রতিবেদন। এবার কারণে আসি। ভারতকে শত্রু মনে করা চীন এই যে ভারতের প্রশংসা করল, তাতে কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন এর নেপথ্যে অনেকটা চীনের দুর্বলতা রয়েছে। কিরকম দুর্বলতা? যদি আপনার আগ্রহ থাকে তাহলে শেষ পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ অর্থনৈতিক, বৈদেশিক, সামাজিক নীতির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আর সেই এগিয়ে যাওয়া কিন্তু আমেরিকা থেকে রাশিয়া, বিশ্বের একের পর এক সুপার পাওয়ারগুলোর চোখ এড়ায়নি। তবে
চীনের অর্থনৈতিক অবস্থাটা বর্তমানে কি সেটাও দেখতে হবে। তার আগে একটা ছোট্ট বিষয় ক্লিয়ার করে নেব। গত মাসে নাগপুরে আরএসএস এর সদর কার্যালয়ে সফরে আসেন চীনের বেশ কিছু কূটনীতিক। এই নিয়ে কিন্তু কংগ্রেস রীতিমতো একটা ইস্যু তৈরি করছে। তবে আরএসএস আগেই স্পষ্ট করে দিয়েছিল যে চীনা প্রতিনিধি দল নাগপুরের দর্শনীয় সফরের অঙ্গ হিসেবে হেগড়েওয়ার স্মৃতিসৌধ পরিদর্শন করেছিল, কিন্তু সংঘের সদর দপ্তর পরিদর্শন তারা করেনি। যদিও তা নিয়ে এখন তিলকে তাল করা হচ্ছে। এবার কারণে ফোকাস করা যাক। G20 বিগ এফেক্ট। চীন চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হোক, সেই চেষ্টাটা কিন্তু আজ থেকে নয়, তবে এতদিনে বোধহয় সেটা পসিবল হয়ে ওঠেনি। একটু গভীরভাবে যদি আপনি ভাবেন তাহলে বুঝতে পারবেন 2023 G20 সম্মেলনের পর ভারতবর্ষ যে সাফল্যের মুখোমুখি হয়, তারপর থেকে কিন্তু চীন অনেকটাই নরম অবস্থান নিয়েছে ভারতের প্রতি। কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বে বা নরেন্দ্র মোদীর একের পর এক অ্যাকশনে ভারত ধীরে ধীরে যেন হয়ে উঠছে গ্লোবাল সাউথের ভয়েস, যার ফলে চীনও যেন মাথা ঝোঁকাচ্ছে ভারতের সামনে। চীনের সর্বনাশ ভারতের পৌষ মাসে। 2023 চীনের জন্য একেবারেই ভালো বা লাভজনক বছর ছিল না। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, তার কোভিড পরবর্তী পর্যায়ে ধীর বৃদ্ধি এবং যুব বেকারত্বের উচ্চ হার সহ ক্রমবর্ধমান ঋণের মুখোমুখি হয়েছে। বৃহত্তম রিয়েল এস্টেট ডেভেলপার এভারগ্র্যান্ডের চেয়ারম্যানকে বিশ্বব্যাপী নজরদারির অধীনে রাখা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা, মুদ্রাস্ফীতির ব্যাপক ফাঁদে পড়েছে চীন, আর এটা শি জিনপিং নিজেও অস্বীকার করতে পারছেন না। বিশাল ঋণের কারণে বিদেশি বিনিয়োগকারীরা চীনা কোম্পানিগুলোর প্রতি আস্থা হারিয়েছে, যা আগে একটা বড় উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, যে কারণে বহু সংস্থা কিন্তু এখন চীনের থেকে পাত্তারি গোটাচ্ছে। এদিকে সেখানে ভারতের জিডিপি বাড়ছে দেখার মতো। 2023 প্রথম দুই ত্রৈমাসিকে ছিল 7.7%। যুদ্ধ সামলানোর ট্রিক্স বেজিংকে শিখতে হবে ভারতের থেকে, মোদির থেকে। চীনের গুপ্তচর বৃত্তি, কঠোর নিয়ন্ত্রণ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ক্রমশ বেজিংয়ের সম্পর্ক খারাপ করেছে। এর মধ্যে রাশিয়া ইউক্রেন ইস্যুর পাশাপাশি রয়েছে ব্যাপকভাবে তাইওয়ান ইস্যু, যার প্রভাব বেজিংয়ের বাণিজ্যে পড়েছে সরাসরি। সেদিকে দেখলে ভারতের বাণিজ্য এবং ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ ভারতের বৈদেশিক বাণিজ্য গত বছরের নভেম্বরে $1 বিলিয়ন পৌঁছেছিল। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ভারতের সঙ্গে পশ্চিমাদের বাণিজ্যে কোনো আঁচ আসেনি, বরং রাশিয়া ও আমেরিকা দু দেশকে দু হাতে সামলেছে বা সামলাচ্ছে ভারত। তাই ব্যাপারটা এখন অনেকটা এরকম যে ভারত যতটা বিকশিতভাবে উঠে আসছে আন্তর্জাতিক স্তরে, তা হয়তো শি জিনপিং এর সরকার কোনোদিনও ভাবতে পারেনি। তাই ভালোর সঙ্গে একটু ভালো হয়ে থাকার চেষ্টা বা ভালো হয়ে দেখানোর চেষ্টা, যাতে আগামী দিনে ভারতের বিরুদ্ধে কোনো স্টেপ যদি চীন নেয় তাহলে যাতে চীন বিশ্বের কাছে ভিলেন না হয়ে যায়। ভারত বৈশ্বিক অর্থনীতিতে চীনকে একদিন রিপ্লেসও করে দিতে পারে, এমনটা অনেকেই বলেন। চীনও কি সেই ভয়টাই পায়, সেটাই কি বিশ্বাস করে? যদিও সেটা হওয়া এত সহজ নয়, তবু শুধু ভারত নয়, চীন সম্পর্ক সংশোধন করতে চাইছে ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও, এমনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই বিশ্লেষণ যদি আপনার যুক্তিযুক্ত বলে মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদের জানার শোনার সুযোগ করে দিন। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।